ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই আপনার প্রশ্নটি হচ্ছে যেখানে এলেমের মাজলিস গঠন করা হয় যেখানে আলোচনা করা হয় দিনের মাসলা মাসাইল দিনের জ্ঞান অর্জন করা হয় কোন শুন্য তালিম হয় এ সমস্ত তালিম যদি নাকি কেউ গ্রহণ করে তালিমে বসে তাইলে তার গুনা খাতা ক্ষমা করা হবে এ বিষয়ের হাদিস সহি কিনা প্রথম কথা হচ্ছে বুখারি মুসলিমের একটা বর্ণনা আবহর আল্লাহ তালু থেকে বোখারিতে ছয় হাজার সাতশত আট মুসলিমে দুই হাজার ছয়শো উনানব্বই নম্বর হাদিস যারা সুর সল্সনে করেন ইন্নালিল্লাহি মাইলা ই কেয়াতং ইয়াতুফু না ফিত্তুর্ক ইয়ালতামি সু না আহলাজদিগ আলাতবার তালা বিশেষ কিছু ফেরেস্তাগোন আছেন যারা খুঁজে বেড়ান বিভিন্ন ফতে ঘাটে তালাশ করেন আহলাজদিকির যারা আছে যারা এলমে দিনের মাইজিলিশে আছেন তাদের সমাবেশকে তারা খুঁজে বেড়ান যখন তারা এমন কোনো হ্যাঁ গোত্র কওম জাতি সে যায় যারা আল্লাহ তাবার করা আর জিকির আসকার করতেছে এলেনের দিন শিখতেছে শিখেতেছে তখন ফেরেজ তারা একে অপরকে ডাকে তোমরা তোমাদের উদ্দেশ্যের দিকে আস তখন তারা আসে তাদেরকে একেবারে ঢেকে ফেলে তাদের দানা দাঁড়ায় ফেরেজ তাদের দাঁড়া দাঁড়ায় তারা কি করবে তাদেরকে ডেকে নেয় একেবারে দুনিয়ার আসমান পর্যন্ত তারপরে তারা যখন মাজলি শেষ করে আল্লাহ তাবরকালা দরবার উপস্থিত হয় তখন আল্লাহ তাবরকালা তাদেরকে জিজ্ঞেস করে যদি আল্লাহ সব সবকিছু জানেন যে মা মা আমার বান্দারা কি বলে ওই সমস্ত মাজলি সে কু ইয়কলু না ইউনাক ওয়াইমা জিদৌনাক তখন তারা বলে যে আপনার বান্দাগণ আপনার পবিত্রতা ঘোষণা করে সুবহান আল্লাহ বলে আপনার বড়ত্ব ঘোষণা করে বলে আল্লাহ আকবর বলে আর আপনার যে প্রশংসা করে বলে আলহামদুলিল্লাহ বলে ওয়াইমা জিদৌনাক বলে অর্থাৎ যে এখানে আল্লাহ তালার যে মাহাত্ম বড়ত্ব ঘোষণা করে তারা ওই মাজলিসের মধ্যে কলা সাইয়া হাল রা আউনি তখন আল্লাহ তালা বলেন তারা কি আমাকে দেখছে তখন ফিরেস্তারা বলেন আল্লাহ আল্লা আপনাকে তো তারা দেখে নাই তখন আল্লাহ তো তারা বলেন যদি নাকি তারা আমাকে দেখতো তাহলে কী করতো তখন তারা বলে তাহলে যদি নাকি তারা আপনাকে দেখত তারা আরও বেশি আবাদ বন্দী করতো এবং আল্লাহ আপনার বড়ত্ব মহত্ব পবিত্রতা বেশি থেকে বেশি ঘোষণা করত তখন আবার আল্লাহ তারা জিজ্ঞেস করেন আমার নিকটে তারা কি চায় তখন বলে তারা ইয়েস আলু নাকি জান আপনার নিকটে তারা জান্নাত তলব করে জান্নাত চায় তখন তারা বলে আল্লাহ তালা বলেন তারা কি জান্নাত দেখছে ফেরেশতারা বলেন না তারা দেখে নাই তখন আল্লাহ তালা বলেন যদি নাকি দেখতো তাহলে কি হইতো তখন ফেরেশতারা বলবে তাহলে তারা জান্নাতের প্রতি আরো বেশি লালিত হইতো আরো বেশি তলব করতো জান্নাতকে এবং তার তাকে আরো বেশি বেশি এইরকম তার প্রতি তারা আগ্রহী হইতো ক্বালা ফামিন্মা ইয়া'আউযুন আল্লাহ বলবেন এই বান্দারা কিসের থেকে তারা আশ্রয় প্রার্থনা করে তখন ফেরেশতারা বলবেন যাহার থেকে তারা আশ্রয় প্রার্থনা করে তখন আল্লাহ তাবার তালা বলবেন তারাকে কি নাম দেখছে তাহারা বলবে যে না তারা দেখে নাই যদি আল্লাহ বল যদি দেখতো কি হইতো তখন ফেরেশতারা বলবে যদি নাকি দেখতের জাহার নাম থেকে বাসার জন্য আরো বেশি তার সচেষ্ট হইতো আরো বেশি ভয় করতো তখন আল্লাহ তে তালা ওই ফিরিস্তাদেরকে সামনে রাখে সাক্ষী রেখে বলেন ভাইয়া করু ফা ও আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি আনি কদ গা আহুম আমি অবশ্যই তাদেরকে ক্ষমা করে দিলাম সুবাহন আল্লাহামদেহি দেখেন এটা হচ্ছে এলমিদিনের দিনের মাজেলিসের ফজিলত ক লাইয়া কু উলু মালা কুমিনাল মালাইকা তখন এক ফিরেস্তা ওইখান থেকে বলেন ফি হিম ফলানুন লাই ওইখানে এমন এক ব্যক্তিও আছে যে ব্যক্তি আসলে এই মাজুলীসের এলেমের মধ্যে এলেমের মাজলিসের মধ্যে বসার উদ্দেশ্য ছিল না ইননামা যা আ সে কোনো একটা কারণে আসি ওইখানের মধ্যে অংশ অংশগ্রহণ করছে ক লাহুমুল জুলাসা ও লা ইয়াস কবিহিম জালিসুহুম। তখন আল্লাহ তবার কয় তালা বলবেন এরা এমন এক বৈঠকের অধিবাসী হ্যাঁ এই মাজলিসের মধ্যে কেউ যদি নাকি বসে সে মাহরুম হবে না তাইলে তাকেও ক্ষমা করে দেওয়া হবে এটাই উদ্দেশ্য তাইলে এই এতটুকু হচ্ছে সহিহাদিস ভিত্তিক ফজিলত যদি নাকি এলমে দিন শর্ত হচ্ছে এলমে দিন এটা কোরআন এবং সহি সুন্নার আলোকে হইতে হবে কোনো দলের কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্য হইতে পারবে না যে সমস্ত দলের মধ্যে কোরআন সূন্যাস সাংঘর্ষিক অনেক কথাবার্তা আছে তাই এখানে একমাত্র নিরেট এবং যারা আলাফ আহমিদ সাল সাহাবাইকরমদের মত অনুসারে তাবিন তবে তাবিন এর মত অনুসারে বুঝে বুঝায় বুঝার চেষ্টা করে তাদের ফজিলতের ক্ষেত্রেই এগুলো প্রযোজ্য আশা করি বিষয় বুঝতে পারছেন নাকি আল্লাহ আলাম সালামালিকুম রা বরক